আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি লাঞ্চ মেনুতে রান্না করব কই মাছ আলু দিয়ে ঝোল। তো আমি এই রেসিপিটা কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি কড়াইতে কাঁচামরিচ, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে আমি লবণ দিয়ে আবারও একটু ভেজে নেব, কারণ লবণ দিলে পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরা বাটা, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম, মশলার উপর তেল ভেসে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখানে দুই প্রকারের মাছ আছে, কই মাছ, সাটি মাছ। তো মাছটা ভালোভাবে কষিয়ে নেব 2-3 মিনিট, তারপর আমি আলুটা অ্যাড করব। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু মাছ একসাথে কষিয়ে নেব, সাবধানে কষাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। 2-3 মিনিটের মতো কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। পানিটা কমে গেছে প্রায়, এ পর্যায়ে আমি একটু ঢেকে দেব। এবার আরেকটু কষিয়ে নেব। সাবধানে কষাতে হবে। এবার আমি পানি দিয়ে দেব। মাছটা একদম টাটকা ছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো একটু বেশি করে পানি দিলাম, কারণ আলুটা সিদ্ধ হবে আর একটু ঝোল থেকে যাবে। তো কুক হতে থাক। এই তো পানিটা একদম কমে আসছে, হালকা ঝোল আছে এবং আলু যেহেতু আছে আমি এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঝোলটা টেনে নেবে আলু। তো হয়ে গেল। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।